ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের উপর হবে দেশের দীর্ঘতম আর্চ স্টিল সেতু। নির্মিত হবে সিডনি হারবারের আদলে, পিলারবিহীন এবং ধনুক আকারের। এটি যেমন হবে দৃষ্টিনন্দন, তেমনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিভাগের আর্থ সামাজিক উন্নয়নে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী সেতুটির কাজ শুরু হবে আগামী মাসে সেপ্টেম্বরে। ময়মনসিংহ প্রতিনিধি শাহ আলম উজ্জ্বলের তথ্য ছবিতে দেখুন ড্যাশ রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ময়মনসিংহবাসী পাচ্ছেন বহুল প্রত্যাশিত সেতু। ময়মনসিংহ শহরের কেওয়াটখালীতে রেলওয়ে ব্রিজের পাশে পুরাতন ব্রহ্মপুত্র নদের উপর অস্ট্রেলিয়ার সিডনি হারবার আদলে গড়ে তোলা হবে দেশের প্রথম আর্চ স্টিল ব্রিজ। আর কদিন পরেই শুরু হবে যার কাজ। ব্রহ্মপুত্র নদের উত্তর পাড় থেকে সরাসরি নগরীর বাইপাস সড়ক হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যুক্ত হবে এই সেতু। তাতে নগরীর প্রবেশমুখে মানুষের ভোগান্তি এবং যানজট কমে যাবে, সমগ্র অঞ্চলের অর্থনীতির চাকা আরো সচল হবে। সেতুটি হবে রাজধানী ঢাকা ও উত্তরবঙ্গের সঙ্গে বৃহত্তম ময়মনসিংহের সেতু বন্ধন। যোগাযোগ সুবিধা যেমন বাড়বে, বাড়বে বাণিজ্যিক সুবিধা ও পর্যটন, গতি পাবে অর্থনৈতিক কর্মকাণ্ড। নেত্রকোনা, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ এবং ময়মনসিংহের নদীর ওই পারের যে অঞ্চলগুলি আছে, এই অঞ্চলগুলিতে দ্রুত খাদ্যপণ্য পৌঁছে যাবে। দৃশ্যমান হয়ে ওঠার মুখে বহুল প্রত্যাশিত সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে জেলার নাগরিক সমাজ। ময়মনসিংহ অঞ্চলের যে যানজট আছে, বহুলাংশে এই যানজট সেটা নিরসন হবে বলে আমরা নাগরিক আন্দোলনের পক্ষ থেকে আমরা মনে করি। আমাদের এই প্রস্তাবিত ব্রিজে কোনো পিলার থাকবে না, এটিও একটি নিউ কনসেপ্ট। সুতরাং এটি উন্নত বিষয়গুলো হয়ে থাকে যে এটিকে ঘিরে অবশ্যই সেখানে পর্যটন বা যারা আমাদের এই অঞ্চলে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন, তারা এই নদের পাশে নিশ্চয়ই সেটি উপভোগ করতে পারবেন। AIIB ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়ন 3,363 কোটি 63 লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত হবে প্রকল্পটি। নির্মাণ কাজ শেষ হবে 3 বছরের মধ্যে। এই ব্রিজটা নির্মিত হলে এই এলাকার শুধু নয়, ময়মনসিংহ শুধু নয়, নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং শেরপুর জেলার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, ATN News।